বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি ভিডিও আনতে চলেছি। ভিডিওটির মূল বিষয় হলো দেশি ঘিয়ের 5টি উপকারিতা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল, যাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। সর্দি কাশি সারাতে, দুর্বলতা কাটাতে, ত্বকের সমস্যা দূর করাতে ঘি ব্যবহৃত হয়। এছাড়া ঘিয়ে পেঁয়াজ ভেজে খেলে গলা ব্যথা সারে। চ্যবনপ্রাশ তৈরিতে অন্যতম উপকরণ এটি। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ এর সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ সন্ধ্যা গুণানির মতে, শীতকালে ঘি খাওয়ার উপযুক্ত সময়। এ সময় এটি সহজেই হজম হয় ও শরীর গরম রাখে। এতে ভিটামিন এ, ডি, ই ও কে আছে। দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি পেশি সুগঠিত রাখতে ঘি কার্যকর। এছাড়া শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ঠেকাতে পারে ঘি। প্রতিদিন সকালে এক বা দুই চা চামচ ঘি খাওয়া যেতে পারে। এরপর গ্রিন টি বা সাধারণ চা ও কফি খেলে উপকার পাওয়া যায়। অবশ্য ঘি অল্প পরিমাণে খাওয়াই ভালো। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের ঘি এড়িয়ে চলাই উচিত। প্রতিদিন কেন এক চা চামচ ঘি খাবেন? এক, ত্বকের শুষ্কতা দূর করে তা আর্দ্র রাখে। দুই, ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য উপকারী, এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে। চার, এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধ সক্ষম করে তোলে। পাঁচ, পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদিক শাস্ত্রে আছে, ঘি খেলে মস্তিষ্কের ধার বাড়ে, স্মৃতিশক্তিও বাড়ে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আমাদের ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দিয়ে না থাকলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।